ইসলাম পূর্ণাঙ্গ দিন। এই পূর্ণাঙ্গতা পেয়েছে কোরআন ও হাদিস দুটির মাধ্যমে, শুধু কোরআনের মাধ্যমে নয়। যে ব্যক্তি মুখে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলল বা আল্লাহ রাসূলকে স্বীকার করল, সে জান্নাতে প্রবেশ করল, অর্থাৎ সে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়াটা খুবই সহজ, এই কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান তখনই হতে পারে যখন সে পুরোপুরি ইসলামের বিধানসমূহ মেনে চলে। আমার উম্মতের মধ্যে দুটো দল হবে, যারা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে সুগন্ধিও পাবে না, একটা হলো কাদারিয়া আর একটা হলো মুরজিয়া। যখন ইসলামের বিজয় দেখেছে মানুষ, তখন দলে দলে সব মুসলমান হওয়া শুরু করেছে, কিন্তু এরা কলমে পড়েছে কিন্তু ইসলামের মূল থিমটা বোঝে নাই, তৌহিদ ও শিরকের পার্থক্য এরা বোঝে নাই, এরা সুন্নত বেদাতের পার্থক্য বোঝে নাই। তৌহিদ সেটাই যেটা আল্লাহর বিধানসম্মত, আর সুন্নত সেটাই যেটা রসুলের নির্দেশসম্মত। মুখে বলা হচ্ছে গণতন্ত্র, অধিকাংশ লোক যারা চাচ্ছে না সেটি চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপরে। এটাতে আমাদের সন্দেহ লাগে যে পিছন থেকে কোনো শক্তি কাজ করে যাচ্ছে, নিঃসন্দেহ ইহুদি নাসারা শক্তি, অন্য কেউ না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনুর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون سورة النحل مكي شوال شهاد جابت الحمد والصلاة لله رب العالمين الجنة এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষের জীবনকে সঠিক পথে পরিচালনার জন্য আল্লাহ পাক নবী রাসূলদের পাঠিয়েছেন যুগে যুগে। সবশেষে শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। দীর্ঘ 23 বছরে পর্যায়ক্রমে কোরআন নাজিল হয়েছে, পক্ষান্তরে অন্যান্য নবীদের সমস্ত কিতাব একসঙ্গে নাজিল হয়েছে। আল্লাহ বলছেন আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম, আমরা তোমার নিকটে কোরআন নাজিল করেছি এই জন্য যে তুমি লোকদের কাছে ব্যাখ্যা করে দিবে যা তাদের নিকটে পর্যায়ক্রমে নাজিল হয়েছে। বলে আল্লাহম ইয়াতাফাক্কারুন, যাতে তারা চিন্তা গবেষণা করে। সূরা নাহল মক্কি সূরা 44 নম্বর আয়াতে আল্লাহ পাক
চমৎকার ব্যাখ্যা দিচ্ছেন হাদিস সম্পর্কে। এরপরেই 64 হাতে গিয়ে তিনি আবারও বলছেন, ওমান সাল্লা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমাল্লাযী ইখতালাফু ফীহি হুদান ওয়া রাহমাতান লিকওমিন ইউমিনুন। আমি তোমার কাছে কিতাব পাঠাইনি শুধু এই কারণে ব্যতীত যে তুমি লোকদের কাছে তাদের বিবাদীয় বিষয়গুলি ব্যাখ্যা করে দিবে, ফয়সলা করে দিবে। মানুষ তো বিভিন্ন ব্যাপারে ঝগড়া আপোষে বিবাদ করবেই, যেসব ব্যাপারে তারা ইখতলাফ করে, আপোষে মতভেদ করে, এসব ব্যাপারে তুমি তাদেরকে বুঝিয়ে দেবে, ব্যাখ্যা করে দেবে। অহুদান পাঠিয়েছি কোরআন পথপ্রদর্শক হিসাবে, ও রাহমাতান এবং রহমত হিসাবে, কওমেই উমিনুন যারা ঈমান এনেছে। বেঈমানদের জন্য কোরআন রহমত নয়। ফি শিফা উল্লিন্নাস, কোরআনে আরোগ্য রয়েছে, এটা হলো দৈহিক মানসিক উভয় ধরনের আরোগ্য। একটা মানুষ যখন সন্দেহ দ্বন্দ্বের মধ্যে থাকে, অবিশ্বাসের জীবন কাটায়, সে কখনোই কোনো কাজে শান্তি ও স্থিরতা লাভ করতে পারে না। কিন্তু যখন সে বিশ্বাস করে, যাই হোক আল্লাহ ভরসা, তার মনের মধ্যে এবং সঙ্গে সঙ্গে দেহের মধ্যে বিদ্যুতের চমক খেলে যায়, যে আল্লাহর উপর ভরসা করি, আমি কাজটি করছি, আল্লাহ নিশ্চয়ই আমাকে সুপথ দেখাবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা না করে, নিজের মেধার উপরে, নিজের জনবলের উপরে, লোকবলের উপরে, অস্ত্রবলের উপরে, নিজস্ব শক্তি বলের উপরে বিশ্বাস করে, ভরসা করে, সে যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যায়। কিন্তু ঈমানদাররা কখনোই হতাশ হয় না, কারণ সে আল্লাহর উপর ভরসা করে। এই জন্য এখানে বলা হয়েছে রাহমাতা, এটা ঈমানদারদের জন্য রহমত হিসাবে যে কোরআন আমি পাঠিয়েছি, এটা তুমি জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্যই তোমাকে আমি পাঠিয়েছি। এসব আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর রাসূলের ব্যাখ্যা জানা ব্যতীত কোরআনকে মানা সম্ভব নয়। ইসলাম পূর্ণাঙ্গ দিন, পূর্ণাঙ্গতা পেয়েছে কোরআন ও হাদিস দুটির মাধ্যমে, শুধু কোরআনের মাধ্যমে নয়। কোরআনে বলেছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। কিন্তু কোরআনে বলা হয়নি সালাত কয় রাকাত পড়তে হবে, কয় অক্ত পড়তে হবে, কীভাবে পড়তে হবে, কিছুই কিন্তু ব্যাখ্যা নেই, সবই এসেছে হাদিসে। যাকাত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু যাকাত কীভাবে দিতে হবে, যে আমরা শতকরা 2.5% যাকাত দিই, এটা হাদিসের বিধান। এবার গরু, ছাগল, উট প্রত্যেকটারই যাকাত রয়েছে। যে আমরা ধানের ওষুধ দিই, পাটের ওষুধ দিই, ফসলের যাকাত আমরা দিচ্ছি, কত ভাগের হলে দিতে হবে, কোরআনে খালি বলা হয়েছে আতু হক ইয়ামা হাসাদিহি, তোমরা ফসলের হক আদায় করো, যেদিন ফসল কর্তন করো। ফসলের সে হকটা কী, এটা হাদিসে বলে দেওয়া হয়েছে, ফি কুল্লি খামসাতে আওসাকিন ওসাক, পাঁচ অসাক হলে এক অসাক দাও। এই যে ব্যাখ্যাটা হাদিসে আসলো, এটা তো কোরআন নয়। তো কোরআন তখনই পূর্ণাঙ্গতা লাভ করছে যখন হাদিসে তার ব্যাখ্যা আসছে। কোরআন বলছে ফানকিহু মা তাআবালাকুম মিনান নিসাই মাসনা সুলাসা আরবা, তোমরা 2, 3 বা 4 জন স্ত্রী গ্রহণ করতে পারো। কীভাবে গ্রহণ করতে হবে ব্যাখ্যা নেই, সবগুলো হাদিসে রয়েছে। কিন্তু দুর্ভাগ্য এই যে পরবর্তীকালে এর ব্যতিক্রম ঘটে গেছে, বলছি পরে। আল্লাহ বলছেন লা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফী মা শাজারা বাইনাহুম, তোমার প্রতিপালকের কসম করে বলছি তারা মুমিন নয় যতক্ষণ পর্যন্ত না তোমাকে তাদের বিবাদীয় বিষয়ে সমূহে
ফয়সলা দানকারী হিসাবে মেনে না নেবে। ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ, অতঃপর তোমার দেওয়া ফয়সলার ব্যাপারে তাদের অন্তরে সামান্য রকম দ্বিধা অনুভব করবে না। وَيُسَلِّمُوا تَسْلِيمًا, তিনটা শর্ত, তোমার দেওয়া ফয়সলার সামনে পুরোপুরি আত্মসমর্পণ করবে। প্রথম হচ্ছে তোমাকে ফয়সলা দানকারী হিসেবে মেনে নিবে, দু নম্বর হচ্ছে তোমার ফয়সলার ব্যাপারে হৃদয়ে কোনো রকম সংকোচ বোধ করবে না, তিন নম্বর হচ্ছে বাস্তবে সেটা পুরোপুরি মেনে নেবে, তার কাছে আত্মসমর্পণ করবে। এই তিনটা শর্ত হলে সেই ব্যক্তি মুমিন হতে পারে। হাফেজ হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের সর্বশেষ ব্যাখ্যাতা, তিনি এখানে লা ইউমিনুনা অর্থ করেছেন লা ইস্তাকমিলুনাল ঈমান, তারা পূর্ণ ঈমানদার হতে পারবে না। কারণ অন্য হাদিসে এসেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি মুখে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলল বা আল্লাহর রাসূলকে স্বীকার করল, সে জান্নাতে প্রবেশ করল, অর্থাৎ সে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়াটা খুবই সহজ, এই মসজিদে বহু লোক এখানে ইসলাম কবুল করেছে, আপনারা দেখেছেন। কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান তখনই হতে পারে যখন সে পুরোপুরি ইসলামের বিধানসমূহ মেনে চলে। যেদিন সে ইসলাম কবুল করে ওই দিন তো সে সালাত পড়ে না, ওই দিন তো সিয়াম রাখে না, ওই দিন তো সে হজ করে না, ওই দিন তো জাকাত দেয় না। তো পূর্ণ মুসলমান তখনই হয় যখন সে সব বিধানগুলো মানে। কিন্তু মুসলমানের ইসলামের গণ্ডিতে ঢুকতে গেলেই তার প্রথম প্রয়োজন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এটা বলতে হবে, এবং মোহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাম্মদ আল্লাহর রাসূল, এটা মুখে স্বীকার করতে হবে, খালি মনে মনে বললে হবে না, যদি মনে মনে স্বীকার করার কোনো অর্থ নাই, মুখে বলতে হবে। এই দুটো মৌলিক জিনিস স্বীকার করে নিলে তবে একটা লোক মুসলমান হয়ে যেতে পারে, এবং এটা খুবই পাঁচ মিনিটের ব্যাপার। কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান, পূর্ণ মুমিন হতে গেলে তাকে ইসলাম বিধানসভা মানতে হয়। এই জন্যই এখানে লা ইউমিনুনা, তারা মুমিন হতে পারবে না, অর্থ পূর্ণ মুমিন হতে পারবে না। চার, আল্লাহ বলছেন ওমা কানা লিল মুমিনিন লা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওমা ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সূরা আহজাব 34। কোনো মুমিন পুরুষ বা নারীর জন্য কোনোরূপ ইখতিয়ার নেই, আমরি তাদের নিজস্ব সিদ্ধান্ত দেওয়ার কোনো ইখতিয়ার নেই। যখন আল্লাহ বা তার রসুল কোনো ফয়সলা করেন, কোরআন হাদিসের ফয়সলা এসছে এই, বাস এখানে কারো কোনো সালিস মধ্যস্থ দরকার নেই। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করে সে ব্যক্তির দূরতম ভ্রষ্টতায় পতিত হল, সূরা আযাব 37। আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদের যা নিয়ে আসেন সেটা তোমরা গ্রহণ করো, এবং যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হও। যা নিয়ে আসেন অর্থ আমার রকম, তিনি তোমাদেরকে যা নির্দেশ দেন, ভালো মন্দ আদেশ নিষেধ যেটাই তা দিচ্ছেন সেটাকে তোমরা গ্রহণ করো, এবং যেটা তা নিষেধ করছেন সেটা থেকে তোমরা বিরত হও। সূরা হাশর 7 আয়াত, একটা একটা আয়াত অংশ। এখানে আল্লাহর রাসূলের কথাটাকে একদম চূড়ান্ত বলে বলা হয়েছে। সাত আয়াত, ইয়া আইয়ুল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ইয়া আইয়ুল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবদিলু আমালাকুম, সূরা মুহাম্মদ 33। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, এবং তোমরা তোমাদের আমলগুলোকে ব্যর্থ করে দিও না, বরবাদ করে দিও না। বোঝা গেল, যে কাজে আল্লাহ এবং তার রাসূলের অনুমোদন নাই সে কাজ আপনার দৃষ্টিতে বা আপনার সরকারের দৃষ্টিতে বা অত্যন্ত
গুরুত্বপূর্ণ হলেও আল্লাহর কাছে ওটা নিষ্ফল, বাতিল, এটা কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই, আখেরাতে এটা কোনো কাজে লাগবে না। আট, আল্লাহ বলছেন কুল আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তোমাদের রসুলের আনুগত্য করো এবং তোমাদের নেতৃবৃন্দের আনুগত্য করো। ফাইন তানাজাতুন ফি শাইয়িন, তো যদি নেতৃবৃন্দের কোনো বিষয়ের সাথে তোমাদের কোনো বিতণ্ড হয় তাহলে রুদ্দুহ ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে তোমরা সেটাকে ফিরিয়ে দাও আল্লাহ এবং তার রসুলের দিকে, অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে। সেখানে যা আসে সেটাই মেনে চলো, নেতাদের আদেশ এখানে প্রত্যাখ্যান করা চাইছে। অর্থাৎ নেতৃবৃন্দের আদেশ কোরআন হাদিসের পক্ষে হতে হবে, কোরআন হাদিসের বিপক্ষে কোনো আদেশ মানা মুমিনের জন্য ফরজ নয়। জালেকা খায়রু ওয়া আহসানু তাওবীলা, এটা হচ্ছে উত্তম এবং সর্বাঙ্গ সুন্দর পন্থা। সূরা নিসা 59 9 আল্লাহ বলছেন মান ইউতিউল্লাহ ওয়া মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। সূরা নিসা 80 আয়াত, যে ব্যক্তি রসুলের আনুগত্য করল সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করল, ওয়া মান তাওয়াল্লা, আর যে ব্যক্তি সেখান থেকে মুখ ফিরিয়ে নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, তাদের উপরে আমি তোমাকে তত্ত্বাবধায়ক হিসাবে প্রেরণ করি নাই, অর্থাৎ তারা যেতে চাচ্ছে পদভ্রষ্ট হচ্ছে, হয়তো যাক তুমি ঠেকাতে চেয়েও না, তোমার দরকার পৌঁছে দেওয়া, বাস বাকিটা আমি দেখব, অর্থাৎ ওদের চূড়ান্তভাবে জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। 10 আল্লাহ বলছেন ওমা ইয়ান্তুকানাল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, আমার রসুল নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, তিনি যেটা বলেন সেটা যেটা তার কাছে ওহি করা হয় সেটাই মাত্র বলেন। বোঝা গেল হাদিসটা আল্লাহর ওহি। সূরা নজম মক্কি 3-4 কোরআনের 10 আয়াত সামনে রাখেন এবার আসেন আল্লাহ রসুলের বাণী। আনাবি রাফে রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাও আলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিহি ইয়াতিহি আল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি ওয়া নাহাইতু আনহু ফায়াকুলু লা আদরি মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ইত্তাবানাহু রাও আহমদ আবু দাউদ মিসনাদুল সহি। অতি সত্ত্বর তোমাদের কাছে এমন একদল লোক আসবে যে যারা আরামে আরামকে যারা ঠেস দিয়ে বসবে, আর তার কাছে আমার কোনো হুকুম আসলে বা নিষেধ আসলে সে বলবে আলাইকুম বিকিতাবিল্লাহ, তোমরা আল্লাহর কিতাব অনুসরণ করো, মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহ ইত্তাবানাহু, আমরা কোরআনে যেটা পাবো সেটারই অনুসরণ করব, এর বাইরে কিছু বুঝি না। ভবিষ্যৎবাণী কিন্তু এগুলো সব। 2 হাদিস আমাদের মেকদাম মাদিকারিব রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্নি উতিতুল কুরআনা ওয়া মিসলাহু মাআহু আলা ইউশিকু রাজুলুন শাবআনু আলা আরিকাতিহি ইয়াকুলু আলাইকুম বিহাযাল কুরআন ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন ফাহিল্লুহু ওয়া মা ওয়াজাদতুম ফীহি মিন হারামিন ফাহরিমুহু ইন্নামা হাররামা রাসূলুল্লাহ কামা হাররামাল্লাহ রাওহু আবু দাউদ। হযরত মাদী মকদম বিন মাদিকারে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবধান, আমি তোমাদের নিকটে কোরআন নিয়ে এসেছি বা আমি কোরআন প্রাপ্ত হয়েছি এবং তারই মতো আরেকটি বস্তু, সে আরেকটি বস্তু হচ্ছে হাদিস। আলা ইউশিকু রাজুলুন শাবআনা, অতি সত্ত্বর কিছু বিলাসী মানুষ তোমাদের কাছে আসবে যারা আরাম কাদেরা ঠেস দিয়ে বসবে আর বলবে আলাইকুম বিহাজাল কোরআন, তোমরা এই কোরআনের অনুসরণ করো, ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন ফাহিল্লুহু,
এখানে তোমরা যাকে হালাল মনে করো তাকে হালাল, এখানে যাকে তোমরা হালাল পাও সেটাকে হালাল হিসেবে গণ্য করো। আমার অজাত্তম প্রিয় মানে হারামিন পাহাড় রিমুহ, আর এখানে তোমরা যেটা হারাম পাও সেটাকে তোমরা হারাম করো। ইন্নামা হাররাম রাসূলুল্লাহ কামা হাররামাল্লাহ, অথচ এটাই বাস্তবতা যে আল্লাহর রসুল যেটাকে হারাম করেন সেটা আল্লাহ কর্তৃক হারাম করার নেই। রওয়া দাউদ ওগায়রা হাদিসটি রওয়াত করেছেন, বর্ণনা করেছেন দাউদ দাউদ এবং অন্যান্য সংকলক বিসনাদ সহিহ। দেখা যাচ্ছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগেই উম্মতে মুহাম্মাদকে সাবধান করে গিয়েছেন যে একদল লোক বের হবে, তাদের ব্যাখ্যা উনি দিচ্ছেন কি, তারা হবে বিলাসী, আরাম কেদারায় বসে ফতোয়া দিবে। দেখা গেল তার মৃত্যুর পর পরই এ ঘটনা শুরু হয়ে গেল, ব্রেজেন্ট দেওয়া লাগেনি। একদল লোক মোরতাদ হয়ে গেল, একদল লোক জাকাত অস্বীকার করল, এমনিভাবে একটার পর একটা, এমনকি একদল লোক নবুয়তের দাবি করে বসল। সবকটার বিরুদ্ধে খলিফাতুল মুসলিমিন আবু বকর ইবনে সিদ্দিক তিনি কঠোর ভূমিকা নিয়েছিলেন, তাকে বলা হতো নরম মানুষ, কিন্তু না, ইসলামের বিধানের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত কঠোর মানুষ। ওমর ফারুক বললেন, হে আবু বকর, আপনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? ওরা তো কলমা পড়েছে, ওরা তো সালাত পড়ে, ওদের বিরুদ্ধে তো অস্ত্র ধারণ করা যাবে না। আবু বকর সিদ্দিক বলেছে যে দেখো, যে ব্যক্তি সালাত এবং জাকাতের মধ্যে পৃথক করে আমি তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবই। পরে ওমর ফারুক বললেন, হ্যাঁ, এক্ষেত্রে আবু বকরের সিদ্ধান্তই সঠিক। এই জন্য আবু বকরকে সেভিয়ার অফ ইসলাম বলা হয়, ইসলামের ত্রাণকর্তা। ওই সময় যদি ওনার মতো খলিফা না আসতো, জানেন না আল্লাহ পাকের ইচ্ছা কী ছিল, হয়তো বা ইসলাম ওখানেই শেষ হয়ে যেত। এরপরে আসলে ওমরের যুগ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কঠোরভাবে সমস্ত বাতিল ফেরকা বা বিদ্রোহ যাই বলে দমন করলেন, ফলে তাঁর দশ বছরের শাসনকাল শান্ত ছিল। পরে ইসলামের বিজয় অভিযান আরবের প্রান্ত ছাড়িয়ে ইউরোপ পর্যন্ত চলে গিয়েছিল। এবার আসলে ওসমান গনির সময়, তৃতীয় খলিফা ওসমানের আমলে ইসলামের বিজয় অভিযান স্পেন পর্যন্ত চলে গেল। আপনারা দেখবেন এখন যে স্পেন তো হয়ে গেছে, কাফের হয়ে গেছে, কিন্তু স্পেন একসময় মুসলমানদের করতলগত ছিল। আর আমরা বিল্ডিং কর্ড বা বিল্ডিংস বড়ো বড়ো ভৌত আদিভৌত কাঠামো সব সেগুলো মুসলমানদেরই করা, সবগুলি শেষ হয়ে গেছে মুসলমানদের অলসতার জন্য, বিলাসিতার জন্য, গাদ্দারির জন্য। যাই হোক, সেই ইতিহাস আলাদা, কিন্তু শেষের দিকে শুরু হয়ে গেল বিলাসী মানুষদের তৎপরতা। অর্থাৎ নতুন যারা মুসলমান হলো তারা ইসলাম সম্পর্কে ভালো বোঝে নেই। ইহুদি নিগ্রমাথার সন্তান আবদুল্লাহ, আগে কী নাম ছিল জানি না, সে ইসলাম কবুল করার পরে শুরু করে দিল একটু উদ্দির বলে কিছু নাই। আর একদল নতুন মুসলমান তারা বলল, আমরা তকদির উপরেই ভরসা করব, তকদির যা আছে তাই হবে। দুটো দুই চরমপন্থী মতবাদ, যাকে আরবিতে বলে কদরিয়া জাবরিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগেই বলে গেছেন, সিনফান মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে দুটো দল হবে, যারা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে সুগন্ধিও পাবে না। একটা হলো কদরিয়া, আরেকটা হলো মুরজিয়া। সাহাবি মিরকাত বলছেন এখানে মুরজিয়া অর্থ জাবরিয়া, অদৃষ্টবাদী।
সেই চিন্তাধারা এখনও বাংলাদেশে আছে। আব্দুল আলিমের গান আপনারা শোনেন, তুমি চোর হইয়া চুরি করো, পুলিশ হইয়া ধরো, আরেকটা কি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ছাড়ো, বলে না? মানে আল্লাহ চোর, আল্লাহ পুলিশ, আল্লাহ সর্প, আল্লাহ ওঝা। এখন আবার কিছু পাগড়িধারী বের হয়েছে রাস্তা রাস্তা ঘুরে, কিছু হয়তো কিছু হয় না, সব আল্লাহ হইতে হয়। মানে মাথায় পাগড়ি আসে আল্লাহর পক্ষতে হয়, ওনার স্তঞ্জ করে আল্লাহর পক্ষ থেকে হয়। এই আকিদা সম্পর্কে বহু পূর্বেই 1500 বছর আগে আল্লাহর রসুল সাবধান করে গিয়েছেন আমাদের। অর্থাৎ মুসলমানরা কোনো ব্যাপারে অদৃষ্টবাদী হবে না, আবার কোনো ব্যাপারে নিজেই তকদিরের মালিক বলে মনে করবে না, যেটা করবো সেটি হবে। পানিতে হাত দিলে হাত ভিজে, আগুনে হাত দিলে হাত পড়ে, এসব যুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সমস্ত যুক্তি ঠিক আছে, এরপরেও অনেক কিছু ঘটে যাচ্ছে ইচ্ছার বিরুদ্ধে, তখন আপনি কী বলবেন? যে তখন আপনি তকদিরকে বিশ্বাস না করেন, তারপরে তো আত্মহত্যা করবেন। আজকাল আত্মহত্যার প্রবণতা খুব বেশি বেড়ে গেছে, বাংলাদেশের ঝিনাইদহ জেলা নাকি এর উপরে উপরে আছে, আত্মহত্যার প্রবণতা ক্রমেই বাড়ছে। কারণ মানুষ তার যুক্তি মতো কাজ করছে, অত সারছে না। ডাক্তার সাহেব তার বিধান মোতাবেক, তার শাস্ত্র মোতাবেক সঠিক ওষুধ দিচ্ছেন, অত রোগ সারছে না, এর নায়ের কোনো উত্তর নেই। এই জন্যে দাওয়া যেমন লাগে, দোয়াও তেমনি লাগে। ওষুধ দেবেন, দোয়া করবেন, আল্লাহর ইচ্ছা ব্যতীত আপনার কোনো ক্ষমতা নেই কল্যাণ করার বা অকল্যাণ করার। প্রায় ব্যাপারে আসে, আপনার দেখছেন মা বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছে, হঠাৎ হাত থেকে বাচ্চাটা পড়ে গেল, গাড়ি তাকে পিষে দিয়ে শেষ করে দিয়ে চলে গেল। এমনি করে ঘটনা প্রতিদিন আপনারা দেখছেন, ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজ হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন এগুলোকে তোমরা তকদির উপরে বিশ্বাস করবে, নইলে তোমরাই মরবে হতাশায়। গত পরশু পেপারে দেখলাম ভাই মারা গেছে, এসে ভাইয়ের লাশ দেখে ওখানে বোন মারা গেছে, অর্থাৎ সে তকদির বিশ্বাস করে, আর ভাই মরবে কেন? আরে বাবা, হায়াত মত আল্লাহর হাতে। এই আল্লাহকে যে অবিশ্বাস করলে মানুষ যে কীভাবে ধ্বংস হয়, এগুলো তার বাস্তব প্রমাণ। আর এই জন্যে শেষ নবী, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু পূর্বেই উম্মতে মুহাম্মদকে সাবধান করে গিয়েছেন। মূল আমরা সাধারণত বলে থাকি হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুর শুরুতে, অর্থাৎ 37 হিজরি থেকে যত শিরকি বেদাতি চিন্তাধারা আস্তে আস্তে শুরু হয়, কারণ তখন মুসলমান হলো নতুনভাবে যারা, তারা ইসলামের বিজয় দেখে তারা দলে দলে ইসলাম কবুল করা শুরু করে দিল। আপনারা জানেনই জয় পিঠে পৈতারা, যেদিকে ঢেউ মানুষ সেদিকে থাকে, এটা আজকে নতুন নয়, এটা মানুষের স্বভাবজাত ব্যাপার। যখন ইসলামের বিজয় দেখেছে মানুষ, তখন দলে দলে সব মুসলমান হওয়া শুরু করেছে। কিন্তু এটা কলমে পড়েছে, কিন্তু ইসলামের মূল থিমটা বোঝে নাই, তৌহিদ ও শিরকের পার্থক্যটা বোঝে নাই, এরা সুন্নত বেদাতের পার্থক্য বোঝে নাই। তৌহিদ সেটাই যেটা আল্লাহর বিধানসম্মত, আর সুন্নত সেটাই যেটা রসুলের নির্দেশসম্মত। রসুলের কথা, কর্ম ও সম্মতিকে মিলেই সুন্নত হয় বা হাদিস হয়। যার কারণে শুরুতেই জাবরিয়া, কাদরিয়া, মুতাজিলা ইত্যাদি বেদাতি বিভ্রান্ত ফেরকাগুলি মুসলমানদের সামনে মাথা চাড়া দেয়। পরবর্তীকালে তাদের দেখা দেখি বিদেশিরাও, অর্থাৎ ইহুদি নাসারা, ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদ বলে পরিচিত লোকেরাও এই সুযোগগুলো নিয়ে তারা তাদের লেখনী পরিচালনা করল। কোরআনে মাথা ঢোকানোর কায়দা ছিল না, কারণ কোরআন সবার মুখস্থ, ছোটো জিনিস তো, এবং অবিরত ধারায় বর্ণিত। কোরআন যারা বলেছেন তারাও সাহাবি, হাদিস যারা বলেছেন তারাও সাহাবি, সবই একটা জায়গা থেকে এসছে। তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোরআন বলেছেন, তিনি হাদিস বলেছেন এবং কাজ করে দেখিয়েছেন।
কিন্তু কোরআনে তারা মাথা ঢোকাতে পারেনি, কারণ কোরআন অবিরত ধারায় বর্ণিত এবং কোরআন সবার মুখস্থ। যখন ইমামার যুদ্ধে 700 হাফেজ কোরআন নিহত হলেন, তখন উমর ফারুক আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে খলিফা, দেখলেন তো 700 হাফেজ শহীদ হয়ে গেলেন, কোরআন তো আগামী দিনে থাকবে না, তা আপনি একটা লিখিত আকারে পেশ করুন, এটা ভালো হবে। আবু বকর বললেন, আমার রসুল লিখে দেননি, আমি লিখব? উমর, তুমি কেমন কথা বলছ? উমর বললেন, আল্লাহ রসুল তো লিখে গেছেন, একটা কপি তো আছে তার স্ত্রী হাফসার কাছে, আর ওটাকে তাহলে লিখে ছড়িয়ে দেন। পরবর্তীকালে এই লেখাটি বহু কপি করে ওসমান রাজিয়াল্লাহু আনহু তৃতীয় খলিফা বিশ্বের সর্বত্র ছড়িয়ে দিয়েছিলেন। যদি সেদিন তারা এই কাজটা না করতেন, আমরা সে কোরআন পেতাম না। সাহাবা ইকরাম আল্লাহ রসুলের পদঙ্ক অনুসরণ কীভাবে করতেন একটু খেয়াল করেন। যেহেতু তিনি লিখে যান নাই পুরোটা, কিছু কিছু লিখে কিন্তু প্রমাণ আছে, কিন্তু পুরোটাই একত্রে লিপিবদ্ধ করে যান নাই। অতএব আবু বকর সিদ্দিক খুব ইতস্তত করেছিলেন, তাই তো এটা কেমন হবে, কাজটা নিঃসন্দেহে ভালো কাজ। পরে তিনি কিছু কপি করলেন, কিন্তু সর্বত্র ছড়িয়ে দিলেন না। এই কাজটা করলেন আলহামদুলিল্লাহ ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। এবং কোরআন যে কুরাইশি ভাষায় নাজিল হয়েছিল, ওই ভাষাতেই আমরা কোরআন পাঠ করি। রসুলের জবান দিয়ে তো কুরাইশি ভাষা বের হবে। আমি যদি বক্তব্য রাখছি বাংলা বলছি না, আপনি অনুবাদ পড়লে হবে? মূল বাংলাটা শুনলে আপনি বুঝবেন আমরা কী বলছি। বাংলার মধ্যেও পার্থক্য আছে, রাজশাহী বাংলা আছে, জায়গায় বাংলা, সিলেটি বাংলা আছে না, কিন্তু না, যে বাংলা আমি বলছি এইটা অ্যাজ ইট ইজ যখন আপনি শুনবেন, তখন আমি বুঝতে পারবেন যে উনি কী বলে গেছে। ঠিক আল্লাহ রসুলের জবান দিয়ে যে ভাষা যেভাবে বের হয়েছে, ঠিক ওটাই আলহামদুলিল্লাহ আমরা কোরআন হিসাবে হাদিস হিসেবে আমরা পাচ্ছি। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অথচ আমাদের রসুল ছাড়া বিগত 315 জন রসুল সহ 124,000 নবী রসুলের কোনো রেকর্ড আর কিচ্ছু নাই দুনিয়াতে। তাদের কোনো কথাও নেই, লেখনীয় নেই, কিছুই নেই, কারণ আমাদের নবী শেষ নবী, আর নবী আসবেন না। তার খতমে নবুয়তের অত্যন্ত বড় দলিল হচ্ছে যে তার সব কিছু রেকর্ডেড। ডক্টর স্প্রিঙ্গার গবেষণা করতে গিয়ে বলেছেন, আমি বিস্মিত হয়ে যাই যখন মুহাম্মাদের জীবন নিয়ে আলোচনা করি, এই একটা মানুষের কথা কর্ম সম্মতি সব কিছু গুছিয়ে রেকর্ড করে রাখার জন্য, সংকলিত হিসাবে রাখার জন্য 500,000 মানুষ মেহনত করেছে। এরকম অত্যাশ্চর্য ঘটনা পৃথিবীর ইতিহাসে কারো নাই। বহু নেতা এসেছে গেছে, কিন্তু কারোর এরকম রেকর্ডেড বস্তু নাই। পাশ্চাত্য বিশ্ব স্বীকার করেছে কেউ কেউ তার পক্ষে দারুণ সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু ইহুদি নাসারা সিরুকান মুসলমানদের শত্রু আপনারা সবাই জানেন, যেন আমরা বলি গাইরে মগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, আল্লাহ তুমি আমাদেরকে অভিশপ্তদের এবং পথভ্রষ্টদের মতো করো না। তোদের মধ্যে কিছু লোক তো চিরকাল থাকবে বদমাশি করবে, এবং সেটাই করেছে। তারা দেখলো কোরআন তো মাথা ঢুকানো যাবে না, তো কী করা যায়, তা হাদিসে ঢুকাও, কারণ হাদিস তো একত্রিতভাবে লিপিবদ্ধ হয়নি। আর হাদিস তো শত শত সাহাবির কাছে, এই সাহাবির যারা জানেন ওই সাহাবি সেটা জানেন না, স্বাভাবিক, সবাই উনি একসাথে তো কথা বলেন নাই। যখন যার সঙ্গে যেভাবে কথা হয়েছে তখন তিনি সেটাই বলেছেন, ফলে হাদিসের সংখ্যা অনেক বেশি, আর তাই সেখানে কিছু মাথা ঢোকানো সম্ভব। এখন তারা দুইভাবে হামলা করল, এক হাদিস দ্বারা বর্ণনাকারী তার তো মানুষ, তার তো ভুল হতে পারে, অর্থাৎ হাদিসটাও ভুল। আর একদল বিদ্বান শুরু করলো যে বর্ণনাটা এসেছে মতন, যাকে বলা হয়, এই মতনে ভুল আছে, কারণ একই মর্ম অথচ দুইভাবে বা তিনভাবে বর্ণিত হয়েছে, অর্থাৎ এখানে সমস্যা আছে। নেতৃত্ব দিলেন নাম করা গবেষক
ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদ জোসেফ গোল্ডজিয়ার, ইনি শুরু করলেন মতন নিয়ে, মতনে ভুল ধরার চেষ্টা করলেন। আর একজন পণ্ডিত জোসেফ শাখত, তিনি শুরু করলেন সনদ নিয়ে, সনদের সমস্যা আছে। উদ্দেশ্য একটাই, হাদিস শাস্ত্রকে টোটালি বাতিল করা। আর হাদিস শাস্ত্র বাতিল করতে পারলেই মুসলমানদের থেকে ইসলাম চলে যাবে। আর একবার শুরু করলেন হাদিস দুই রকম, একটা হচ্ছে মতওয়াতের, একটা হচ্ছে আহাদ। মতওয়াতের হচ্ছে অবিরত ধারায় বর্ণিত, ওখানে মাথা ঢোকানো বুদ্ধি নেই, কারণ সবাই মেনে চলে, সবাই সালাত পড়ে, সবাই সিয়াম রাখে, সবাই হজ করে, সবাই জাকাত দেয়, এখানে ঢুকে কোনো লাভ হবে না। আর একবার শুরু করে না, তাহলে খবরে ওয়াহেদে চলো, একক ব্যক্তির বর্ণিত হাদিসের ভুল ধরতে থাকতে পারে, অথবা একক ব্যক্তির বর্ণিত হাদিসের ত্রুটি ওরা অনুসন্ধান শুরু করে দিলেন। প্রশ্ন হল, তারা এটা বোঝে নাই যে আল্লাহ পাক তার শেষ নবীকে পৃথিবীর এমন একটা স্থানে পাঠিয়েছেন যেটা হল উম্মুল কোরা, পৃথিবীর নাভিস্থল। না উগল বেতেন ওলিয়াল ইন্নাসে বিবাক্কাতে মুবারকান, আল্লাহ পাক প্রথম ইবাদত গৃহ তৈরি করেছেন মক্কাতে, আর সেই মক্কাতেই তার শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি অবতরণ করিয়েছেন, কোরআন হাদিস সেখানে পাঠিয়েছেন। কারণ তাদের বৈশিষ্ট্য ছিল অত্যন্ত প্রখর ধী শক্তি সম্পন্ন, মক্কার লোকেরা প্রখর ধী শক্তি সম্পন্ন ছিল। আল্লাহ জানতেন যে তার বান্দার এখন লেখাপড়া শেখে নাই, তখন তো কম্পিউটার আর ল্যাপটপের যুগ ছিল না, অত এমন জায়গায় পাঠাতে হবে যেন বলার সঙ্গে সঙ্গে মুখস্থ করে নিতে পারে। পৃথিবীর সব স্থানে যদি মক্কার স্থান উপরে, এই কারণে আমার সিরাতুল পড়ে দেখবেন, এখানে বিস্তারিত আলোচনা করে দিয়েছি। সেখানে আমরা তাদের কাছে আমার রসুল যে হাদিস বলেছেন সঙ্গে সঙ্গে সেইভাবেই রয়ে গেছে, একটা অ আলেপ পর্যন্ত পাল্টায়নি। যদি কোথাও তাদের সন্দেহ থাকতো বলতো যে শাক্কা রাবি পরে আবার এখানে এইটা অথবা এইটা হতে পারে, প্রতিটি ব্যাপারে উদাহরণ দিয়ে আমাদের হাদিসের প্রামাণিকতা বইটা আপনারা পড়ে দেখবেন, সেখানে আমরা আলোচনা করেছি। এরপরে আমার বড় ছেলে এর উপরে ইসলামাবাদ ইউনিভার্সিটিতে এমএস করে এসছে, তার বইটাও বেরিয়েছে এর উপরে, 25 রকম সংশয় উত্তর সেখানে দেওয়া আছে, ও বইটাও বের হয়েছে, হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন। এই বইটা আপনারা পড়তে পারেন, যাদের মনে দ্বিধাদ্বন্দ্ব আছে, সবই আমাদের মার্কাজ থেকে বিক্রি হচ্ছে, আপনারা চাইলে পাবেন। যদি কারো মনে সন্দেহ থেকে থাকেন, ইনশাল্লাহ বাংলাদেশে এর উৎপাত খুব কম, এর কারণ এরা আরবিও জানে না উর্দুও জানে না। পাকিস্তানে আহলে কোরআনে ফেতনা চালু হয়ে গেছে, সেখানে একটা মাওলানা সাহেব আছেন, তিনি এটা নিয়ে খুব শুরু করে দিয়েছেন। আর পাকিস্তান বেশি যত মুনকিরিনী হাদিস আগে তো ছিল ভারতের পূর্ব পাঞ্জাবে, সেখান থেকে পাকিস্তান হওয়ার পরে ওরা সব চলে গেছে লাহোরে, আর এই যত এই বাজে লোকগুলো সব জমা হয়েছে লাহোরে, ফলে ও দেশের মুসলমানদের অবস্থা খুবই সঙ্গীন, আকিদায় কোনো মিল নেই, একজন এক এক আকিদে বিশ্বাসে, কেউ পাঁচ সপ্তাহ সালাত পড়ে, কেউ তিন অব্দ পড়ে, কেউ মোটেই পড়ে না, কত ঝামেলা ঘটায়। যেহেতু ওরা উর্দু স্পিকিং, ওরা এগুলো বিভ্রান্তির মধ্যে ঢুকে পড়েছে। ওখান থেকে দুই একটা বই নাকি বাংলা অনুবাদ হয়েছে, সেগুলো এখন বাংলাদেশের এই তরুণ ছেলেরা ওগুলো পড়ে বলতেছে। আমি কালকে বাগেরহাটে আসার পথে গাড়ির মধ্যে আমার সঙ্গে যারা থাকে আইটি সেকশনের, ওরা আমাকে কিছু শোনালো, বলে দেখেন একটা ক্লিন শেপ, দাড়ি মুন্ডু সব ফাঁকা একদম, সে বাংলাদেশের স্থান না পেয়ে বিদেশে গেছে, সেইখানে বসে এইসব এইসব মিথ্যা বাজে জিনিস ছড়াচ্ছে। আর ওইগুলো এখন তো টেপের যুগ বুঝতে পারছেন, ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের ছেলেরাগুলো শুনছে, ভাবছে কত ঠিকই। এইগুলো একটা সাইড, ফলে আমাদেরকে বাধ্য হয়ে এই সাবজেক্টে কথা বলতে হচ্ছে। যদি এর উপরে আমরা বই লিখছি 2004 সালে,
তখন থেকে আমি হুঁশিয়ার হয়ে গেছি কিছু ঘটবে আগামীতে। অলরেডি বই দু তিনটা সংস্করণ হয়ে গেল, আবার এই অক্টোবরে আর একটা সংস্করণ বের হচ্ছে, 8-10 দিন পরে হয়তো পেয়ে যাবে হাতে। তো আপনাদের মধ্যে যাতে দ্বিধাদ্বন্দ্ব না থাকে এজন্য বাধ্যে আমরা সাবধান করে দিচ্ছি, আল্লাহ রসুলের হাদিসগুলো এবং কোরআনের আয়াতগুলো সবই নাজিল হয়েছে একক ব্যক্তির কাছে, অর্থাৎ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাখ্যা তিনি দিয়েছেন, কাজ তিনি করিয়ে দেখিয়ে দিয়েছেন, কীভাবে সালাত পড়তে হবে। আউয়াল ওয়াক্ত পড়েছেন একদিন, আখির ওয়াক্ত পড়েছেন একদিন, জিবরিল নিজে ইমামতি করেছেন মক্কায় কাবা ঘরের পাশে দাঁড়িয়ে, এ সব কিছু রেকর্ডেড। অত এখানে অবিশ্বাসের বা সন্দেহ দ্বন্দ্বের কোনো সুযোগ নাই। মক্কার লোকদের এই তীক্ষ্ণ মেধা এবং তাদের মধ্যে সততা, ওরা মিথ্যা বলে না, ওরা জান দেবতা মিথ্যা বলবে না। এবং তাদের মধ্যে একটা দারুণ গুণ আছে, আতিথেয়তা। অতিথি যদি পিতৃহন্ত হয় তাকে মারবে না। আরেকটা ছিল কাবাঘরে যদি কেউ আশ্রয় নেয় তাকে কোনো প্রতিশোধ দেবে না। আমি বেশ কতগুলো পয়েন্ট দিয়েছি, আমার এখন সব মনে নেই, পড়ে দেখবেন। এই গুণগুলো অতুলনীয়, বিশ্ব ইতিহাসে কোনো জাতিতে কোনো জাতির মধ্যে এই গুণগুলো নাই। আর এই গুণধর লোকদের কাছেই এসেছে কোরআন বা হাদিস, এবং সবটাই তাদের মাধ্যমে প্রচারিত হয়েছে সারা বিশ্বে। পরবর্তীকালে যখন লেখাপড়ার যুগ আসলো তখন লিখিত আকারে এগুলো সংগৃহীত সংকলিত হয়েছে, এবং তাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি আপনারা সবাইকে জানেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, কুতুবে সিত্তার মুহাদ্দিসিন ইকরাম এবং অন্যান্য মুহাদ্দিসগণ এগুলো সব লিখিত আকারে আমাদের কাছে দিয়ে গেছেন। সহি জয়ী বাসাই করার লোক আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, এগুলি আল্লাহ পাঠানো রহমত। তো এখন এই বিষয়ে আর কোনো প্রশ্নই ওঠার সুযোগ নাই। গোল্ড জিয়ার, জোসেফ শাখত এবং তাদের অনুসারীরা ওরিয়েন্টালিস্ট নাম দিয়ে, পাশ্চাত্য পণ্ডিত নাম দিয়ে শুরু করেছে, ইহুদি নাসারারা পলিজি শুরু করে দিল, মুসলিম তরুণদের মধ্যে যারা শ্রেষ্ঠ প্রতিভাবান তাদেরকে দামি দামি স্কলারশিপ দিয়ে তাদের দেশে নিয়ে গেল, সেখানে যে বড় বড় ডিগ্রি দিয়ে তাদের মগজ ধোলাই করে দিল। এমনি করে করে তারা ওসমানী খেলাফত ধ্বংস করেছে, এবং বর্তমানকালে আমাদের দেশেও তাদের বহু তৎপরতা রয়েছে। নইলে সরকার কেন কোরআন হাদিস বিরোধী আইন করবে? সরকার তো মুসলমান, এবং আপনারা সবাই জানেন, আমরাও জানি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাঁচক্ত সালাত আদায় করেন, এতে অবিশ্বাস করার কায়দা নেই, সবাই বলে। তার পোশাকে আপনারা দেখেছেন, ঠিক বাঙালি ভদ্র মহিলার মতোই সুন্দর শাড়ি পরা, কোনো রকম নগ্নতা তার মধ্যে দেখা যায় না। অথচ তিনি কিভাবে বাংলার জমিনে এই আইন করতে পারেন যে ডারউইনের থিওরি আমাদের বাচ্চাদের পড়ানোর জন্য সিলেবাসভুক্ত করতে পারেন? এটা যদি বোঝা যায় এটা তিনি করছেন না, অন্য কেউ অদৃশ্য কাজ করছে যাদেরকে দেখা যায় না, ওনারা জানে হয়তো বা, আল্লাহ ভালো জানে। মুখে বলা হচ্ছে গণতন্ত্র, অধিকাংশ লোক যারা চাচ্ছে না সেটি চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপরে। এটাতে আমাদের সন্দেহ লাগে যে পিছন থেকে কোনো শক্তি কাজ করে যাচ্ছে, এবং নিঃসন্দেহে তারা ইহুদি নাসারা শক্তি, অন্য কেউ না, বা ব্রাহ্মণ্যবাদী শক্তি। তবু আমাদের হুঁশিয়ার থাকতে হবে, আমাদের সন্তানরা যেন কোনো অবস্থায় হাদিস অস্বীকারের এই ঘোড়া টেপে পড়ে নিজের জীবনটা বরবাদ না করে। কোরআন হাদিস আমাদের সবচেয়ে দুটি আলোক স্তম্ভ, এই আলোয় আমরা পথ চলি। অন্ধকার জীবনে এই কোরআন হাদিসের বিধান আমাদেরকে আলোর পথ দেখায়। অতএব কোরআন হাদিসের ব্যাপারে কোনো রকম সন্দেহ যেন আমাদের মধ্যে না আসে। আমরা বিশেষ করে যারা শিক্ষিত সমাজ তাদেরকে বলছি, শুধু ডিগ্রি নেওয়ার নাম শিক্ষিত নয়, পড়াশুনো করুন। ডিগ্রি ইজ দ্য গেট ওয়ে অফ নলেজ, একটা বিদ্যার একটা গেট ওয়ে, দরজা মাত্র, এটা একটা পরিচয় মাত্র, কিন্তু জ্ঞান অর্জনের সময়সীমা নেই। মৃত্যুর একদিন পর্যন্ত আপনার জ্ঞান অর্জন করতে হবে। অত যখনই কোনো সন্দেহ আসে পড়াশুনো করবেন, বেদাতে আলেমদের বই পড়বেন না। ইনশাআল্লাহ আমাদের প্রতিজ্ঞাই হচ্ছে, আহলে চন্দন বাংলাদেশের এবং হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিজ্ঞাই হচ্ছে জনগণের সামনে বিশুদ্ধ দিন তুলে ধরা। অশুদ্ধ দিন থেকে মানুষকে বিশুদ্ধ দিনের দিকে আনাটাই আমাদের দায়িত্ব। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি
আল্লাহর নামে কসম করে সই করেছিলেন যে আমি সই হাদিসটাই মাত্র সংগ্রহ করে মানুষকে দেব। আর সেজন্য তিনি প্রায় 4 লক্ষ হাদিস কালেকশন করে সেখানে মাত্র 4000 সামথিং হাদিস তিনি সই হিসাবে তার শর্ত মোতাবেক মানুষের কাছে দিয়েছেন। আমরাও বাংলার জমিনে প্রচলিত নানা কুসংস্কার শিরক বেদাত যাচাই বাছাই করে সকল বাদশাদ দিয়ে মানুষকে দেখিয়েছি এটাই তৌহিদ, এটাই শিরক, এটাই সুন্নত, এটাই বেদাত। আর মানুষের দায়িত্ব আমার সাল্লাহ আলিক হাফিজা আল্লাহ রসুলকে বলছেন আমি তোমাকে মানুষের উপরে তত্ত্বাবধক করে পাঠাইনি। আমরাও বলতে চাচ্ছি আমরা সহি জিনিসটা তুলে ধরবো যে মানুষকে হেদায়ত করার দায়িত্ব আমাদের না, ওই দায়িত্ব আমাদের নেই, ওই দায়িত্ব আল্লাহর। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহি হাদিসের উপরে নিঃসন্দেহে নির্দ্বিধায় আমল করার তৌফিক দান করুন। যাবতীয় সন্দেহ ভাব থেকে আমাদের এবং আমাদের পরবর্তী বংশধরকে আল্লাহ পাক নিরাপত্তা দান করুন, সেই খাস দোয়া যেন প্রত্যেক বাপ মা তার সন্তানদের জন্য করে। আকুলু কাওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।